হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এ দেখো, আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর তা হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছটা দেখো কি বড় বড় কাচকি মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কুচি। আলু দেই না, শুধু পেঁয়াজ দিয়েও করলে হয়, আমি একটু সামান্য আলুও দিয়েছি, আর দিয়েছি ক্যানের টমেটো দিয়ে করবো আজ, আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখন চলে যাবো রান্নায়। খুবই আমাদের একটা ঐতিহ্যবাহী রেসিপি এবং খুবই মজা হয়, এ কারণে আমি আমার খুবই একটা মজার ডিশ বলতে পারো, এই যে এই কাচকি মাছের চচ্চড়ি। চলে আসলাম রান্নায়, আর দিয়ে দেবো প্রথমেই তেল। তেলটা আমি একটু আন্দাজ অনুযায়ী দিচ্ছি, আর যেহেতু মাছ আমার অনেকটা। আচ্ছা, তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এই মাছটা কিন্তু আবার হাতে মাখিয়েও রান্না করা যায়, সেটাও ভালো হয়। তো আমি এখন আজকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো রসুন কুচি। রসুন এখানে একটু একটা পুরোটাই রসুন, আর আমি কুচি করে দিয়েছি। আচ্ছা, হালকা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য একটু গুঁড়া মশলা। গুঁড়া মশলা আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য মরিচের গুঁড়া, আর পরিমাণ অনুযায়ী লবণ। সামান্য মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ দেবো এই কারণে। আচ্ছা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, এমনি চারটা কাঁচামরিচ আছে। আমি এটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে কষাবো, কষিয়ে নেব, এতে করে পেঁয়াজটাও গলে আসবে। চলে আসলাম কিছুক্ষণ পর, আর দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা গলে এবং কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব এই টমেটোটা, ক্যানের টমেটোটা জাস্ট একটু ছুরি দিয়ে কেটে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি আমার বাকি অন্যান্য উপকরণগুলো সব দিয়ে দেব। আচ্ছা, দিয়ে দিচ্ছি প্রথমে কুচি করে রাখা পেঁয়াজ, না কুচি করে রাখা আলু, আলু আলু বললাম পেঁয়াজ। আচ্ছা, এবার আমি দিয়ে দেব, জানি না এরকম তোমাদের ভুল হয় কি না, আমার প্রায় এরকম ভুল হয়ে যায়। একটা উপকরণ দিচ্ছি, আবার বললাম হয়তো অন্য একটা। আচ্ছা, এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলি, মাছগুলি দিয়ে দেবো আমি ধুয়ে রাখা, খুব ভালোভাবে আলুর সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি, কারণ এখন কিন্তু মানে যতই নাড়া পড়ুক মাছটা ভেঙে যাবে না, কারণ কাঁচা আছে। এই কারণে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব মশলা এবং আলুর সাথে। লবণ তো দিয়েছি আমি মশলা কষানোর সময়, আর অবশ্যই আমাকে চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা। তা আমি তো আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, পরে হয়তো চেক করব, এখন না। এখন এটাকে আমি ঢেকে রান্না করবো, কোনো পানি দেব না, কারণ মাছ থেকে কিন্তু অনেক সময় পানি আসে। খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়া মাছ, তারপরেও কিন্তু মাছ থেকে পানি বের হয়। এখন আমি এটাকে ঢেকে রান্না করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এই দেখো কি সুন্দর মাছের কিন্তু পানি উঠেছে সম্পূর্ণ। আমি এখনও কোনো পানি দিইনি, অ্যাড করিনি, আস্তে করে আমাকে আর একটুখানি নাড়া দিয়ে দেবো আমি আস্তে করে। এতে করে খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায়। আলতো করে আমাকে একটু নাড়া দিয়ে দিতে হবে, মাছ ভাঙা যাবে না, এবং এইভাবেও নাড়া দিতে হবে। আর একটু আমি শুকিয়ে নেবো এটাকে, তো একটু নাড়াচাড়া করে আমি এবার আমার ফ্রোজেন করে রাখা ধনে পাতাটা দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে রাখবো কয়েক মিনিট,
এবং এরপরে আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। খুবই সিম্পল রান্না, খুবই সহজভাবে মজার রান্না। আমি এখন এটাকে ঢেকে রাখবো কয়েক মিনিট। এই তো ফিরে আসলাম, আর এরই মাঝে হয়ে গেল আমার কাচকি মাছের চচ্চড়ি। দেখো কি সুন্দর হয়েছে, খুবই সিম্পল এবং খুবই সামান্য মশলা। এই সামান্য মশলা দিয়ে জানি না তোমরা কেউ এইভাবে করো কিনা, এই সামান্য মশলা লাগে কিন্তু এত সুন্দর টেস্ট যে বলার কথা না। এই তো এখন আমরা পরিবেশনের জন্য নিয়ে নেব। আজ এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ। এটা কিন্তু সাদা ভাত দিয়ে খুবই মজার হয়। আল্লাহ হাফেজ।